সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ও বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেন। এই হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন তিনি। পর্যবেক্ষণে বিচারক জানান, সিনহা হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত, এটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। এর আগে দুপুর সোয়া দুইটার দিকে রায় পড়া শুরু করেন আদালত। আদালতের কার্যক্রম শুরুর আগেই আলোচিত এই হত্যা মামলার 15 আসামিকে কারাগার থেকে তোলা হয় আদালতে। এদিকে আলোচিত এই রায়কে কেন্দ্র করে কক্সবাজার আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। আদালতের প্রবেশ পথ, জেলা প্রশাসক কার্যালয় এলাকা, পৌরসভা গেট ও কাঁচা বাজার এলাকাসহ 7 স্তরে পুলিশের চেকপোস্ট স্থাপন করা হয়েছিল। মামলায় অভিযুক্তরা হলেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ও বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী, প্রদীপের দেহরক্ষী বরখাস্ত কনস্টেবল রুবেল শর্মা, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিত, বরখাস্ত কনস্টেবল শাফানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন, বরখাস্ত সহকারী উপপরিদর্শক লিটন মিয়া, বরখাস্ত কনস্টেবল সাগর দেব, বরখাস্ত APBN এর উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান, বরখাস্ত কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আবদুল্লাহ। টেকনাফ থানায় পুলিশের দায়ের করা মামলার সাক্ষী বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশ বুনিয়া গ্রামের রুহুল আমিন, মোহাম্মদ নেজামুদ্দিন ও আজউদ্দিন। অভিযুক্তদের সর্বোচ্চ সাজা চেয়েছিল সিনহার পরিবার, অবশেষে তাদের সে চাওয়া পূরণ হয়েছে। অপরদিকে ন্যায় বিচার চেয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। উল্লেখ্য, 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে APBN চেকপোস্টের সামনে গুলি করে হত্যা করা হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে। মেহেরুজ্জামান শেফু, বাংলাদেশ। Thank you.